হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাইকে জানাই গুড ইভিনিং। আজকাল সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই তোমরা খুব 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 ভালো আছো। আমি ঋতুপর্ণা, আজ প্রায় অনেক দিন পরে তোমাদের সামনে আবার ফিরে আসলাম। অনেকদিন ব্লগ করার কোনো মুড ছিল না, সাবস্ক্রাইবার গেনও হচ্ছিল না, এখনও হয়নি, যদিও তাও একটা ইচ্ছা বললো একটা ছোটোখাটো ব্লগ দিই তোমাদেরকে উপহার, তাই চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্টখাট্ট ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা কেমন আছো। তোমাদের খবরাখবর একটু নিতে নিতেই আসলাম বলতে পারো। ভীষণ গরম পড়েছে, সন্ধে হয়ে গেছে। আমি এখন কি কি করি, টুকটাক কাজ সবই তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব বেশিরভাগটাই তোমাদের সাথে শেয়ার করার। এখন থেকে মাঝে সাঝে একটা দুটো ব্লগ দেব, প্রতিদিন দিতে পারবো না জানি, কারণ প্রতিদিন হয়ে উঠবে না, কয়েকদিন কয়েকদিন মাঝে মাঝে ছোটোখাটো স্পেশাল স্পেশাল কিছু কিছু ছোট্টখাট্ট ব্লগ আমি দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। ভীষণ গরম, তোমাদের ওখানে কাদের ওখানে কীরকম গরম অবশ্যই জানাবে। বাইরে হাওয়া চলছে ঠিকই, কিন্তু গরম গরম পড়ে গেছে। গরমে সবাই তোমরা কেমন আছো জানাবে। আর এখন আমি বানাবো হচ্ছে, সেই জন্যই স্পেশালি ব্লগটা করা, এখন আমি বানাবো হচ্ছে লুচি আর ছোলার ডাল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো সেই জন্যই ব্লগটা। ভাবলাম লুচি ছোলার ডাল কি খাই না, বা লুচি তরকারি কি খাই না, খেয়েছি অনেক খেয়েছি এর মধ্যে আর কি, কিন্তু তাও তোমাদের সাথে আজকে হঠাৎ ইচ্ছা হলো একটু যে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি। তাহলে চলো দেখতে থাকো, তাহলে লুচি ছোলার ডাল নিয়ে বানানোর সময় আবার আসছি, ঠিক আছে? না না, তাহলে বন্ধুরা এখন পরের দিন সকালে আমি আবার ভিডিওটা একটু স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 12টা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 12টা বাজে, পুরো নেট 12টাই বাজে একদম। কালকে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে ভীষণ গরম ছিল, আমি লুচিগুলো ভাজা তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি, লুচিগুলো ভাজা দেখাতে পারলাম না। আর এখন আমি দেখো ঘেমে টেমে নিয়েছি, ফ্যান অফ করে দিয়েছি, মানে শুনতে পাবে না তোমরা। আর ফ্যানটারও তো একটু রেস্ট দরকার, সবসময় আমাদেরকে সার্ভিস দিচ্ছে, ফ্যানটারও তো একটু রেস্ট দরকার বলো। তা যাই হোক, স্নান করতে যাব, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সরি। তো কালকে লুচিটা তো বানানো দেখাতে পারিনি, ছোলা ডালটা দেখিয়েছি তোমরা দেখো, ছোটো একটা ব্লগ দেবো বলেছিলাম তোমাদেরকে। তা আজকে আজকে কী কী রান্না করেছি সেগুলো একটু দেখিয়ে দিই চলো। আজকে সেরকম কিছু রান্না করিনি, চলো দেখে নাও। টাইমটা দেখো দেখো, পুরো নেট 12টাই বাজে, দেখে নাও রান্না। এটাতে ভাত আছে, এটা কালকের, এগুলো ইঁচড় আছে, ছোলার ডাল দিয়ে ইঁচড়, এটা দেখো কালকে ছোলার ডালটা আছে, এটাই আজকের মাছ, আর এখানে কালকে সোয়াবিন আছে, এটা ডাল। তাহলে আজকে আমি শুধু মাছের ঝোল আর ডালটাই হয়েছে রান্না। বাইরে বেশ হাওয়া আছে, রোদও আছে, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি আমার ঘরের থেকেই শেষ করলাম। আবার আসবো, কবে আসবো জানি না, কয়েকদিন পরেই আবার দেবো, দেওয়ার চেষ্টা করবো, ছোটো ছোটো ব্লগ দেবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা আসবে তারা আমার চ্যানেলটা ভিজিট করছো, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দেবে, যাতে আমার ভিডিও সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমি শর্ট ভিডিওগুলো যেগুলো দিই সেই শর্ট ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করো, ঠিক আছে? তাহলে চলো, টাটা, লাভ ইউ।